বিয়ের পর মা হতে পারাটা প্রত্যেকটা নারীর জন্য একটা স্বপ্নের মতো, এটা একটা স্বপ্ন। আর সে স্বপ্নটা যখন পূরণ হয়ে যায় তখন বিষয়টা অনেকটা আশীর্বাদ স্বরূপ। এই অনুভূতিটা না ভাষায় প্রকাশ করা যায় না, আপনি যতই চেষ্টা করেন না কেন, একটা মা তার এই অনুভূতিটা কখনোই আসলে ওভাবে খুব সুন্দর করে প্রকাশ করতে পারে না। আজকে আমার মাঝেও একজন বড় হচ্ছে, হবু মা হিসেবে হয়তো আমিও পারছি না what I'm feeling now or what I'm feeling nowadays. So, yeah, this is me, Rumana. And আমি আমার মা হতে পারার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার প্রতিটা ফিলিংস, আমার প্রতিটা অনুভূতি যা আমি প্রতিটা মুহূর্তে ফিল করছি, বিষয়টা খুব অদ্ভুত, অদ্ভুত একটা ফিলিংস যে আপনার মধ্যে একটা মানুষ যে প্রতিদিন বড় হচ্ছে একটু একটু করে, একটা সার্টেন টাইম পর আপনার সাথে অটোমেটিক তার একটা বন্ডিংস ক্রিয়েট হতে যাচ্ছে। বিষয়টা শুনতে যতটা না সুন্দর শোনায় তার থেকে অসাধারণ একটা বিষয়। মানে এই ফিলিংসটা না আসলে বলে বোঝানো সম্ভব না, কখনোই না। বাট এরপরও আমি থ্রু মাই জার্নি, আই মিন মাদারহুডের এই জার্নিটার থ্রুতে আমি আমার অনুভূতিগুলো তুলে ধরতে চাই। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, যে চেঞ্জেসগুলো আমার মধ্যে হচ্ছে। আজ সকালে ফেসবুকে যখন স্ক্রল করছিলাম, মেমোরিতে আমার গত বছরের একটা ছবি আসে। অনেকে কমেন্ট করছিল যে ছবিটাতে আমাকে ডলের মতো লাগছে। সো ছবিটা দেখার পর যখন এরপর আয়নায় আমি নিজেকে দেখলাম, আমি দেখলাম যে আমি আসলে এখন ওরকম হয়তো নাই। অ্যাজ ইউ ক্যান সি, আমি কিন্তু সম্পূর্ণ র ফেজে এসেছি আপনাদের সামনে। আমি ইনফ্যাক্ট এই যে আমি ভিডিওটা করব, এটার কোনো ইন্টেনশনও আমার ছিল না। অল অফ আ সাডেন আমার কাছে মনে হলো যে Let's do it. Because আজকে সারাটা দিন আমি আয়নে অনেকবার নিজেকে দেখেছিলাম, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, আই এম হ্যাপি দ্যাট আমি মা হতে যাচ্ছি। আই এম হ্যাপি যে আমার একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফিলিং ইনসিকিউর যে আমি নিজেকে দেখে আই ওয়াজ ফিলিং ইনসিকিউর যে আমি বোধহয় মা হওয়ার সাথে সাথে আমার সৌন্দর্যগুলো হারাচ্ছি, আমার ওয়েট গেইন হয়েছে, আই এম 91 কেজি নাও, আমার 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 অলরেডি আমার 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 বডিতে পানি চলে এসেছে, হোয়াট দেয়ার ইজ ওনলি 4 মান্থস, আমার নাকটা কেমন যেন হয়ে গেছে, মানে ইটস লাইক আমার 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 আমি আমার আমি আমার হাতের যে রিংগুলো আমি পরতাম আমি সব খুলে ফেলেছি, বিকজ আমার টাইট হচ্ছিল রিংগুলো, আমার হেয়ার তার উজ্জ্বলতা হারাচ্ছে, আমার স্কিনে প্রবলেম হচ্ছে হরমোনজনিত কারণে, আমার কিছু প্রবলেম দেখা যাচ্ছে যেটাতে আই ওয়াজ রিয়েলি ফিলিং সিকিউর যে আই এম হ্যাপি দ্যাট
আমি কি নিজেকে এভাবে অ্যাকসেপ্ট করতে পারবো? লাইক কয়টা দিন পর তো আমি আমার আরও ওয়েট গেইন হবে, হয়তো আমি দেখতে আরও বাজে হয়ে যাব, আমার ঘাড়ে কালো দাগ হয়ে যাবে, আয়নায় কি তখনও আমাকে দেখতে ভালো লাগবে? সো ইয়া, আমি 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 নিজেকে আগেও ভালোবাসতাম, আমি এখনও ভালোবাসি, বাট আম কনফিউজ যে সামনেও কি আমি যখন আয়নায় নিজেকে দেখবো এভাবে, বা আমার যে চেঞ্জেসগুলো আছে, যখন আমি আমার এই চেঞ্জেসগুলো দেখবো, তখনও কি আমি অ্যাকসেপ্ট করে নিতে পারবো নিজেকে এভাবে? আবার এটাও মনে হচ্ছিল যে আমি যদি নিজেকে এভাবে অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে বাকিরা আমাকে কিভাবে নেবে? আমি যেখানে নিজেকে পজিটিভলি নিতে ভয় পাচ্ছি, বাকিরা কি আমাকে পজিটিভলি ভাবে অ্যাকসেপ্ট করে নিবে? অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরছে। সো প্রশ্নগুলোর উত্তর আমি বের করতে চাই আপনাদের সাথে, আশা করি আমার পাশে থাকবে। ধন্যবাদ।